আসসালামু আলাইকুম, ফাবিয়া ব্লগসের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নতুন কিছু কালেকশন। তো এগুলো পাকিস্তানি বিনসাইদের কাজ করা থাকবে। তো আমাদের অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আমাদের দোকানের কার্ড, এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিট চাঁদনি চক শপিং কমপ্লেক্সের নিচতলা আসলে এই দোকানটা পেয়ে যাবেন। আর যদি কেউ অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন। তো বেশি কথা না বলে আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাবো। যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কালেকশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো এটা হবে ড্রেসের অংশটা, পুরো বডিটা কাজ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্কের। হ্যাঁ, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো ড্রেসটা। এখান থেকে উপরে গলাটা করবেন আর নিচের প্যানেল হবে এটা। তো ব্যাকপার্টটা আমরা দেখিয়ে দেবো, এটা হচ্ছে ব্যাকপার্ট। যারা কমফোর্টের জন্য নিতে চান তারা নিতে পারেন, ফুললি কটন কাপড়। এটা হবে হাতার স্লিপ। এখন আমরা ওনাটা দেখাবো, ওনাগুলো বিগ সাইজ হবে, পাঁচ হাত থাকবে একবারে। অনেক বড় হবে এবং পাশে আপনার অনেক পেয়ে যাবেন। পুরোনোটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা ডিজাইনে চলে যাব, এটা থাকবে একদম একটা রিজনেবল একটা প্রাইসে। পুরো ভিডিওটা দেখবেন। এটা হবে আপনার ফ্রন্ট পার্ট, নিচের প্যানেলটা থ্রিডি প্রিন্ট করা হবে। এটা হচ্ছে পিছনের অংশটা। হাতার জন্যই যে আলাদা করে কাপড় আছে, হাতাটা দেখেন খুব সুন্দর, যখন অ্যাডজাস্ট হবে খুব ভালো লাগে দেখতে। স্যালোটা থাকবে এক কালার, পরবর্তী কালেকশনটা দেখাবো এটা আরো সুন্দর। আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে, যারা ঢাকার ভিতরে আছেন তারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর যারা ঢাকার বাইরে আছেন তাদের ডেলিভারি চার্জটা 150 টাকা। আপনার যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা ড্রেসগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায়। আর ব্যাকপার্টটা দেখাবো, এটা হবে ব্যাকপার্ট। নিচেরটা হচ্ছে হাতাটা, এটা হাতার কাপড়টা। আপনার ফ্রন্ট পার্ট দেখাচ্ছি, নিখুঁত কাজ পেয়ে যাবেন একবারে। ওনাগুলো থ্রিডি প্রিন্ট করা থাকবে। তো পরবর্তী কালারটা হচ্ছে মাস্টার্ড। পুরো বইটি আপনি কাজ পেয়ে যাবেন, এটা পুরো ব্যাকপার্টের অংশ। ওনাগুলো খুব সুন্দর। এটা হচ্ছে ওনাটা, ১৩৫০ টাকা হলে আপনার যে কোনো জায়গায় আপনার ড্রেসগুলো নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।